ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু হলেও ঘাবড়ে গেছেন বা ভয় পেয়ে গেছেন। আসলে ভয় পাওয়ার মতো একটা ছোট্ট কারণ, অর্থাৎ আজকের ভিডিওটা আসলে টিউটোরিয়াল বললে ভুল হবে, আজকে একটা ছোট্ট মেসেজ দিতে আপনাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটা বেশি লম্বা করব না, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে যদি আপনি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইউজার হয়ে থাকেন। কেননা আজকের এই ছোট্ট মেসেজটা মিস হয়ে যাওয়ার জন্য, বিশেষ করে সামনে ঈদুল আজহা উপলক্ষে আপনার আইডিটা ডিজেবল বা ফেসবুক পেজটা ডিজেবল লক বা বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে পারে। আর ইউটিউব চ্যানেল যদি হয়ে থাকে তাহলে তো কথাই নেই। তো আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাবো। যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। দেখুন সামনে ঈদুল আজহা, বিভিন্ন জায়গাতে পশু জবাহ করা হবে, বিভিন্ন ব্লাড বিভিন্ন জায়গাতে পড়ে থাকবে বা অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেক সময় অনেক অনেক জায়গাতে কিন্তু কোরবানি দেওয়ার সময় কোনো অঘটন বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেও যায়। তখন আমরা করি কি, ওই মুহূর্তটা ভিডিও করি বা ফটো তুলে ধারণ করি এবং এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু দেখুন বরাবরের মতো ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মগুলোতে কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে যায় এই ব্লাডিং ব্লাডওয়ালা ফটো বা ভিডিও। কোনো ব্লাড বা সেন্সিটিভ ফটো হলে সেটা যেন সরাসরি পোস্ট না করে, আপনার যদি একান্ত প্রয়োজন হয় আপনি ব্লার করে দিন যেন অস্পষ্ট দেখায় ওই জায়গাটুকু। এখন আজকের এই ভিডিওটা দেখে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। দেখুন এখন থেকে ঠিক 2-3 মাস আগে কিন্তু কোনো কারণ ছিল না, কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের অনেক মানুষের আইডি ডিজেবল বা লক হয়ে গেছে। কেন হয়েছে? তখন তো কোনো কারণ ছিল না। আসলে ওই আইডিগুলো কোনো না কোনো সময় তাদের কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে যাবে এমন কোনো কাজ করে রেখেছে। আপনি আজকে ভুল করলে আপনাকে আজকেই শাস্তি দিতে হবে এমনটা না। আপনি যদি এসব ছোট ছোট ভুল করে রাখেন তাহলে দেখা যাচ্ছে 5-10 বছর পরেও আপনি এটার শাস্তি পেতে পারেন। তো সুতরাং এই ছোট্ট বিষয়গুলো আমরা খুব সাবধানতার সহিত দেখে শুনে তারপরে আপলোড দেব। আপনার সোশ্যাল মিডিয়াটি বাঁচানোর জন্য আপনাকেই দায়িত্ব নিতে হবে। তো সর্বশেষে সবাইকে ঈদ মোবারক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, সেফ থাকুন। আল্লাহ হাফেজ।